এই রাস্তাটার বৃষ্টির দিনও তো অসুবিধা, হিস্ট হয়ে থাকে, হরে যায়, এই বাইক লই হরে, সাইকেল লই হরে, এমনও কতদিন হচ্ছে রাস্তাটা, রাস্তাটা যে অনেক বছর পর্যন্ত রাস্তাটা উঠতেছে না, তো রাস্তাটার সমস্যা মানে আছে। ওইরা বোটালে কইবো ওইবো ওইবো করতে করতে আর অনেক বছর যাবে রাস্তাটা, আর অন্য আর কি রাস্তাটা খুব সমস্যা। রাত্রিবেলা তো লাইটে নেই, কত কোশ নেই, ওইটা তো একটা লাইট লাগানো, লাইট লাগা দিছে না, জলের ব্যবস্থা আছে না, জল ব্যবস্থা আনার সাপ্লাই ঢুকছে না, কুদুর রাস্তাটা যদি যদি করে দেন তাহলে একটু সুবিধা হয়। প্রত্যেকবার তো নগর পঞ্চায়েতের ভোটের সময় বিভিন্ন দলের প্রার্থী হ্যাঁ কয় এই হক সব ফাটে, ওইব 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 করে দিব, হেরোরা আর করে করার করুন, রাস্তাই নাই, এই কোনোমতো কোনোমতো যাই আমরা। এই এলাকাতে মোটামুটি কত পরিবার আছে এই রাস্তা ব্যবহার করে? এই রাস্তা ব্যবহার করে 1 2 3 4 5 মানে 5-7 পরিবার এই আর কি। তো এই তারা তো এই রাস্তাটা ঠিক করার লাগে বা রাস্তাটা করে দেওয়ার জন্য আমরা কইছি তো বহুতবার, ও না বহুতবার করছি, ও না এটা তো ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর থেকে শুরু করে এখান থেকে ওই ফেনী ব্রিজ অব্দি যে লিঙ্ক হয়েছে, এখান থেকে আবার বোথ সাইডে লিঙ্ক হয়ে গেছে, আবার এদিকে হাসপাতালে যাওয়া যায়, এদিকে ফেনী ব্রিজে যাওয়া যায়। বর্তমানে রাস্তার অবস্থা কী? বর্তমান রাস্তা তো খুবই খারাপ, সামনে দিয়ে তো হাঁটাই যায় না, আর সামনে দিয়ে মানে পুরো রাস্তাটাই ডিস্টার্ব। ওনাকে তো বর্তমান তো মেম্বার নেই, আগের মেম্বার তো এখনও অস্তিত্বই নেই, আর থাকা কোনো সময় আগের মেম্বার তো থাক না, আগে যে ছিল ওদিন থাকা না থাকে একই কথা ছিল, কোনো ওদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। বর্তমান গভর্নমেন্ট চেষ্টা করছে, আশা করি হয়ে যাবে এর মধ্যে। তো এই ব্যাপারে আপনারা নগর পঞ্চায়েতে জানিয়েছিলেন? নগর পঞ্চায়েতে এলাকাবাসী অনেকে জানিয়েছিল, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি।